এখন থেকে 40-50 মিনিট যে গল্পটা দেখবেন সেটা আমার গল্প। গল্পটা প্রথমে সবাইকে নিয়ে দেখার মতো পারিবারিক গল্প মনে হলেও এটি আসলে সবাইকে নিয়ে দেখার মতো একটি প্রেমের গল্প। হ্যালো, হ্যাঁ ফুপু বলো। অন্তু একটু বাসায় আসতে পারবি? জলদি, খুব জরুরি। হ্যাঁ আসতে পারবো, কেন সমস্যা কি হয়েছে? আরে সমস্যা, তোর ফুপুর শরীরে কিচ্ছু লেগে গেছে, কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু আসবি বাবা? আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তাড়াতাড়ি আয়। আসতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও তাড়াতাড়ি ওর জন্য চা নাস্তার ব্যবস্থা কর, যাও। ওরে আল্লাহ বাবা রে বাবা, তোমার ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ফুপাজি, মানে আপনাকে যোগা করতে কে বলেছে? আর বলো না বাবা, আমার এক বন্ধু সেদিন আমাকে বললো যে আমাদের এই বয়সে নাকি যোগার চেয়ে আর কোনো ভালো ব্যায়াম নেই। ওর কথা মতোই তো আমি বাবা। আচ্ছা ঠিক আছে, আপনি যোগা করবেন, খুব ভালো কথা। মানে একে দেখে করছেন কেন? আপনি যোগা করবেন সুন্দরী কোনো মডেল, মানে বিদেশি, বিদেশি মেয়েরা আছে না, এরা কিন্তু যোগা করে। কি বলো, তাদেরকে দেখবে, তাদেরকে ফলো করো। সেরকম কেউ আছে নাকি? আছে না, তাকে আমি খুঁজে দিচ্ছি। বের করি আগে। এই এই দেখেন 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 দেখেন, আস্তে আবার প্যাচ লাগাবে, আগে দেখুন দেখুন আগে দেখুন, শান্ত হন, শান্ত প্লিজ, শান্ত 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 শান্ত। হ্যালো ফুপু। অন্তু তোর ফুপাজির তো আরো অধপতন হয়েছে। কেন, কি অধপতন হয়েছে? সব নোংরা মহিলাদের ভিডিও দেখে দেখে এখন যোগা করছে, তুই আয়তো একটু দেখে যা। আচ্ছা আমি এখনই আসছি, ফুপুকে বলেছি এখনই আসছি, কিন্তু এই মুহূর্তে আমার প্রথম কাজ ফুপুর মোবাইল নাম্বার ব্লক লিস্টে ফেলে দেয়া। আচ্ছা ফুপাজি, আপনি হঠাৎ করে আমার অফিসে চলে আসলেন, একটা কল করলে তো আমিই চলে আসতাম। কল দেবো কি হবে, তোমার ফুপু তো আমার মোবাইল ল্যাপটপ সব শেষ করে নিয়েছে। হ্যাঁ কিছু বলে নাই? বলবে কি করে, ফুপুকে তো ব্লক করে দিয়েছি। বলেন কি, মানে কেন সিস করেছে কেন? আর বলো না রে বাবা, এই ভদ্র মহিলার অত্যাচারে আমার জীবনটা একবারে টানা টানা। তোমার ফুপুকে যদি আমি একটা উচিত শিক্ষা না দিয়েছি তাহলে আমার নাম ফকিরুর রহমান না। সে ফুপাজি, ফুপুকে একটা উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবো, এখন আপনি আমাকে বলেন তো, মানে কি ধরনের উচিত শিক্ষা ফুপুকে দিতে চান? গৃহত্যাগ করলে কেমন হয়? বাকিটা জীবন আমি আর বাসায় ফিরব, তখন বুঝবে তোমার ফুপু। হ্যাঁ খুব মজা হবে, কেমন হয় ব্যাপারটা বলো তো?
আপনি গৃহত্যাগ করে গৌতম বুদ্ধ হবেন, ভালো কথা, কিন্তু আমার অফিসে কি? ঘর ছেড়ে আমার অফিসে এসে থাকার পায়তারা নাকি? এই পায়তারাকে তো প্রশ্রয় দেওয়া যাবে না, যে কোনো মূল্যেই আপনাকে এই ভাবনা থেকে ফেরাতে হবে। কি ভাবতেছ? খুব ভালো হয়। কি ভালো হয়? গৃহত্যাগ করা। হ্যাঁ ফুপাজি, মানে আপনি আপনি একদম গ্রামে চলে যাবেন, গাজীপুরের দিকে একটা জমি কিনবেন, আমি কিনে দিব বিকাশ শহর, সেখানে আপনি কোয়েল পাখির চাষ করবেন, কোয়েল পাখির চাষ করতে করতে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটিয়ে দেবেন, কেউ টেরই পাবে না। মাঝে মধ্যে আমি যাবো দেখতে, কিন্তু ফুপু জানবে না। কোয়েল পাখি মানে সেটা কীরকম? না সেটা কিছুই না, খুব সহজ। ধরেন কোয়েল পাখির বাচ্চা আপনি 2 টাকা করে কিনবেন, তারপর সেটা 23 দিন পালবেন, মানে 23 দিন খাওয়াইতে পড়াইতে 20 টাকার মতো খরচ হবে, তার মোট খরচ 22 টাকা। 25 দিন পর বিক্রি করে দেবেন ধরুন 28 থেকে 30 টাকা, আমি ধরলাম 28 টাকা, পাখি প্রতি 6 টাকা লাভ। 10,000 পাখি বিক্রি করলে 60,000 টাকা লাভ, তাও আবার 25 দিনে। কোয়েল পাখি কেন্দ্রিক বিভিন্ন রেসিপি তৈরি হয়, তার মধ্যে আমি তো কোয়েল পাখির কথা বললাম, আবার বিভিন্ন রেস্টুরেন্টে কোয়েল পাখির ডিমেরও বিভিন্ন রেসিপি হয়। এখন সবচেয়ে ফেভারিট যেটা চলছে সেটা হচ্ছে কোয়েল পাখির ডিমের চপ। হ্যাঁ, এরকম অনেকগুলো রেস্টুরেন্টের সাথে আপনার যোগসূত্র করিয়ে দিলাম। ঠিক আছে, পাখির ব্যবসা শুরু করার আগে চলো কোয়েল পাখির ডিমের চপ একটু টেস্ট করে নিই, চলো যাই। বাজি যেতে হবে না, আমি বলছি এনে দিচ্ছে। অমৃত পার্সেল কেন? তোমার ফুপুর জন্য একটু নিয়ে যেতে চাই, তার এই জিনিস না খাইয়ে গৃহত করা ঠিক হবে না। এখন বোধ হয় ফুপুর নাম্বারটা আনব্লক করাই যায়। দরজা খুলে দিল অসম্ভব রূপবতী একটি মেয়ে। কাকে চান? একেবারে প্রথম দর্শনেই প্রেমে পড়ে যাওয়ার মতো সুন্দরী। এটা মিষ্টি করে একটা হাসি ছুড়ে দিল আমার দিকে। আহ, সেই হাসির সাথে সাথে অদ্ভুত সুন্দর একটা গজ দাঁত বের হয়ে এলো। গজ দাঁতওয়ালা মেয়েদের হাসি ভয়ঙ্কর রকম সুন্দর হয়। আমার তখন আমি জ্ঞান হারাব মরে যাব, আহ এরকম অবস্থা। এই অবস্থার মাঝেও আমি মেয়েটির নাম দিয়ে দিলাম, গজদন্তিনী। কি বললেন? কার কাছে? এটা আমার ফুপুর বাসা না? না, এটা আমার মামির বাসা। তোর ফুপার ভাগ্নি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, আমাদের বাসায় থেকে লেখাপড়া করবে। আমি আর বলতে চাচ্ছি না, যা ভিতরে গিয়ে দেখ, এক একদিন এক একটা কাণ্ড ঘটে, আমার ভালো লাগবে, যা ভিতরে যা, দেরি করিস না, সরো যাই। আচ্ছা যা। আরে ইয়াং ম্যান, হাউ আর ইউ? ভালো আছি। আপনার এই কী অবস্থা? কি শোনে? ও
ডেঙ্গু থেকে বাঁচার জন্য আমি এই মশারি ভিতরে অবস্থান নিয়েছি। আমি অনেক হিসাব নিকাশ করে দেখেছি, মশা থেকে বাঁচার জন্য এটাই একমাত্র আদি অকৃত্রিম উপায়, আর বাকি যা আছে সব ভেজাল ধোয়া। ঠিক আছে, যতদিন পর্যন্ত ডেঙ্গু মশার সিজন শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত আমি এর ভেতর থেকে এক মুহূর্তের জন্য বের হচ্ছি না। তোমার খুবই বললেও না, এই ফিল্ড মার্শাল আয়ুব খান এসে বললেও না। বলেন কি টয়লেট কর্ম কি ভিতরে সারছেন, মানে কোনো ব্যবস্থা করে রেখেছেন নাকি? বলে এই যে দেখো, এই মশারির জ্যাকেট, বুঝলে এটাই হচ্ছে ডেঙ্গু থেকে বাঁচার একমাত্র ফুল প্রুফ টেকনিক। আমি তোমার সুপুকে অনেকবার বলেছি, সে রাজি হচ্ছে না। এই মহিলা জীবনে কোনোদিন আমার কথা শুনবে, মরুক ডেঙ্গু হয়ে মরুক, তখন বুঝবে যে আমার কথা কি গেল। দেখেন ভূপা, বেহুলার বাসর ঘর লোহা দিয়ে বানানোর পরও লক্ষ্মীন্দরকে কিন্তু বাঁচানো যায়নি। তো আপনার মৃত্যু যদি ডেঙ্গুতে লেখা থাকে, এই 24 ঘন্টা মশারির ভিতরে থেকে কি লাভ হবে? এই যে তোমরা ফুফু ভাতে যা যে একই রক্তের মানুষ, সেটা তোমাদের কথা শুনলেই বোঝা যায়। অসুখ বিসুখ হবে ভেবে বসে থাকলে চলবে? সাবধানতা অবলম্বন করতে হবে না? মশা ভিতরে, কোথায়? ফাজিল বেজাল, কোনো বুদ্ধি পেলি? কি বুদ্ধি? বলছি মিনসিটাকে মশার ভিতর থেকে বের করার বুদ্ধি। তুমি এত টেনশন করো না, তো 2-4 দিনের মধ্যে এমনি বেড়ে আসবে। আচ্ছা শোন, তুই এবার আমাকে ব্লক করে ফেলিস না, ফোন করলে ধরিস। বিপদে আপাতে তুই তো আমার একমাত্র ভরসা। কি বলছি? হ্যাঁ কেন ব্লক করবো, কেন এই বিপদের সময় কিন্তু আমাকে ব্লক করবো, এটা হয় নাকি? কই কি কই ভাই? আচ্ছা আমি আসি, যাই। হ্যালো 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 কে? আমি রুমকি বলছি। ও গজদন্তিনী, কেমন আছেন? আপনি মামির ফোন ব্লক করে রেখেছেন কেন? জানো উনি আমাকে না পেয়ে আপনাকে দিয়ে ফোন কল করায়। মানে আপনার সঙ্গে আমার একটা কথা বলার সুযোগ হবে তাই। মামি আপনাকে এখনই ঢাকা জেনারেল হসপিটালে আসতে বলেছেন, আসতে পারবেন? আরে শেষ পর্যন্ত ফুপুর ডেঙ্গুটা হয়ে গেল না, মানে ফুপাজির কথাটাই সত্য হলো। ডেঙ্গু আপনার ফুপির হয় না, হয়েছে আপনার ফুপাজির। জলদি আসুন, আর আস্তে আস্তে যদি পারেন বি পজিটিভ রক্তের খোঁজ খবর নিতে থাকেন। ও আচ্ছা, বি পজিটিভ রক্তের গ্রুপ আমাদের অফিসে কার আছে? ও আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কফি খাবেন? আমি এখানে কফি খেতে আসিনি, মামি আপনাকে রক্ত জোগাড় করতে বলেছে, সেটা মনে করে দেওয়ার জন্য এসেছি। এত টেনশনের কিছু নাই, রক্ত জোগাড় হয়ে যাবে। কিভাবে জোগাড় হবে? মানে 1 ঘন্টা ধরে তো আমি দেখছি আপনি বসে আছেন, কোনো চেষ্টা করতে দেখছি না। আস্তে আস্তে ম্যাডাম, আস্তে আস্তে আস্তে। আপনার কথা শুনে মনে হচ্ছে বাস্তব থেকে ভাগ্নির দরদ বেশি। আপনি ভুলে যাচ্ছেন আপনার মামার যদি কিছু হয়ে যায় আমার ফুপুও বিধবা হয়ে যাবে। সামান্য রক্তের কারণে তো আমার ফুপুকে আমি বিধবা হতে দিতে পারি না। রক্তের অভিযান পর্ব শুরু, একটু পরে অ্যাকশন। মেন কফি খান।
নিন। কাউকে আধ খাওয়া কফি খেতে বলাটা অভদ্রতা। আমি জেনে শুনে এই অভদ্রতাটা করলাম। আমার উদ্দেশ্য গজদন্তিনীকে বিভ্রান্ত করা। সুন্দরী তরুণীকে পাঠাতে হলে প্রথম প্রথম তাকে বিভ্রান্ত করতে হয়। এর ফলে তরুণী ঘন ঘন ভাবতে থাকে, লোকটা এমন কেন? এতে তরুণীর মস্তিষ্কে নিজের একটা অবস্থান তৈরি করে নেওয়া যায়। কিন্তু আমার এই চালে গজদন্তিনী বিভ্রান্ত তো হলোই না, বরং উল্টা আমি নিজেই বিভ্রান্ত হয়ে গেলাম। তিনি কফির কাপটা হাতে নিয়ে নির্বিকারভাবে চুমুক দিয়ে কফি খাওয়া শুরু করলেন। শাখত ভাই আমার কলিগ, প্রচণ্ড চাপাবাজ ধরনের মানুষ। অলিম্পিকে যদি চাপাবাজি নামে কোনো খেলা থাকতো, তবে তিনি দেশের জন্য অনেক অনেক সম্মান বয়ে আনতে পারতেন। অফিসে সবাই তাকে চাপাবাজ আল্লাহ হাসান বলে ডাকে। গোপন সূত্রে খবর পেয়েছি শাখত ভাইয়ের রক্তের গ্রুপ বি পজিটিভ। যে সূত্র আমাকে এই খবর দিয়েছে, সেই সূত্র আমাকে এটাও বলেছে যে তার কাছ থেকে রক্ত নেওয়াটা খুব কঠিন হবে, তিনি রক্ত দিতে ভয় পান। অন্তু বলো ভাই, আপনি কোথায়? আমি তো ওই ওয়েস্টিনে, বুঝছো? ওই যে বঙ্গ গ্রুপের মুর্শিদ সাহেব আছে না, উনি তো ডিনারে দাওয়াত দিছে, মনে হয় উনি আমার চাই আর কি। আমি কি করব বুঝতেছি না, তোমার এই ব্যাপারে পরামর্শ লাগবে। আচ্ছা বাদ দাও, তোমার ফুফার কি অবস্থা? আপনাকে বললাম না, অবস্থা খুব খারাপ, রক্ত লাগবে ইমার্জেন্সি। আসলে কোথাও ডোনার খুঁজে পাচ্ছি না। তোর গ্রুপ কি বলো তো? ও পজিটিভ, মানে একজন পেয়েছিলাম কিন্তু শেষ মুহূর্তে ভয়ে দৌড়ে পালিয়েছে। দিলাই তো মনটা খারাপ করে নিয়ে, এই যুগে রক্ত দিতে কেউ ভয় পায়? আজব তো, আমি কত আননোন লোকের রক্ত দিছি, এই শাকত কত আননোন লোকের রক্ত দিছি, এগুলো যদি লিস্ট করে রাখতাম তাহলে তো একটা হিস্ট্রি বই লিখ হয়ে যেত মিয়া। আমার আফসোস কি জানো, আমার আফসোস হলো আমার রক্তের গ্রুপ ও পজিটিভ না, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি যেহেতু মাথায় নিছি বিষয়টা, এই শাকত যেহেতু মাথায় নিছি বিষয়টা, তুমি রক্ত নিয়ে কোনো চিন্তা করো না। তোমার ফুফার রক্ত লাগবে আর শাকত বেঁচে থাকতে রক্ত ম্যানেজ হবে না, এটা হইতেই পারে না। আজকে হাসপাতালে রক্তের বন্যা বয়ে দিব। তুমি গেলে হাসপাতালে আর হসপিটালে ঠিকানা দাও আমারে। পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ওকে, এটা আপনি কি করলেন? রক্ত দরকার বি পজিটিভ, আপনি বললেন ও পজিটিভ, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। মাস্টার প্ল্যান, আর এভাবে ভুরু কুচকে রাখবেন না। যাক, অবশেষে গজদন্তিনীকে বিভ্রান্ত করা গেছে। কি অবস্থা? চিন্তা করো না, সন্ধানে স্যার কয়েকটা জায়গায় আমি কথাবার্তা করছি, রক্ত তুমি চলে আসবে, ব্যবস্থা একটা হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, থ্যাংক ইউ শাকত ভাই। কিন্তু ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা মানে হয়েছে কি, মানে আমরা সবাই জানতাম, ফুপাজি নিজেও জানতো যে রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ, কিন্তু এখন ব্লাড চেক করে মানে রিপোর্ট থেকে আসছে হচ্ছে রক্তের গ্রুপ বি পজিটিভ। হ্যাঁ, বি পজিটিভ না, ওই বি পজিটিভ। আমি বলছি আকবরাইয়া, যে স্বাগত ভাই আছে সে দিবে ডোনার রেডি। না ডোনার আপনি পারবেন, পারবেন তো আপনি, আমি জানি আপনি পারবেন। আপনি আমার কথা তো চিন্তা করেন তাই না, কোনো সমস্যা নাই। না ডোনার তো আপনার থেকে বেটার ডোনার তো আর নাই। দেখেন আপনার যে লাইফ স্টাইল, আপনি যে টাটকা শাকসবজি খান, ফ্রুটস ফল খান, যেভাবে ডায়েট মেনটেন করেন, যে পরিমাণ ইয়োগা, যে পরিমাণ ফিজিক্যাল এক্সারসাইজ আপনি করেন, আপনার থেকে বেটার ডোনার কিন্তু নাই ভাই। দিলাম না, একটু মনটা খারাপ করে না, মানে দিলাম একটু মনটা খারাপ করে দিলাম একটু। আসেন না, আসেন, পারবেন আপনি, আসেন একটু, আস্তে আস্তে ঢুকেন, আস্তে ঢুকাবে, আস্তে ঢুকাবে, এত টেনশনের কিছু নাই। আর এত চিৎকার করেন কেন, আপনার বয়স হয়েছে না? অফিস থেকে ছুটি নিয়ে তিন দিন ধরে গজদন্তিনীর ইউনিভার্সিটির সামনে ঘুরঘুর করছি। উদ্দেশ্য গজদন্তিনীর সঙ্গে দেখা করা। দেখা হলেই আমি হঠাৎ দেখা হয়ে যাবার অভিনয় করে বলবো, আরে আপনি এখানে, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম। কিন্তু
কোনোভাবেই দেখা হচ্ছে না। ফুপাজি হাসপাতাল থেকে ফেরত যাবার পর তার সাথে আর দেখা হয়নি। যে ফুপু ফ্যানের রেগুলেটর নষ্ট হয়ে যাওয়ার মতো ক্ষুদ্র সমস্যাতে আমাকে কল দিতেন, তিনিও আজকাল কল দিচ্ছেন না। রুমকির নাম্বার আমার কাছে আছে, তাকে কল করা যায়, কিন্তু এতে ব্যক্তিত্ব খোয়া যায়। আজকালকার ছেলে পেলে প্রেমে পড়লে সবার আগে যে জিনিসটা হারায় সেটা হলো ব্যক্তিত্ব। গজদন্তিনের সামনে আমার ব্যক্তিত্ব হারালে চলবে না। ফেসবুকেও তাকে সার্চ করা হয়েছে, পারমিউটেশন কম্বিনেশন করে রুমকির যত রকম বানান হয়। আমি নিশ্চিত মেটার প্রোফাইল লক করা, ছদ্মনামও থাকতে পারে, তবে রুমকির যা পার্সোনালিটি তাতে প্রিন্সেস নীলাঞ্জনা কিংবা জ্বলন্ত জলপরি টাইপ নাম দিয়ে আইডি খোলার কথা না। কোনো কারণ ছাড়া এত সুন্দর করে সে যে কোনো মেয়ে ইউনিভার্সিটিতে আসে না। আজ নিশ্চয়ই গজদন্তিনীর কোনো বিশেষ দিন। কি হতে পারে, আজ কি তার জন্মদিন? আপনি এখানে? আমার এখন যেন কি বলার কথা? ও হ্যাঁ, এই পথ দিয়ে যাচ্ছিলাম বলার কথা, কিন্তু তা না বলে আমি বলে ফেললাম শুভ জন্মদিন। তাহলে চলুন এক কাজ করি, আপনি ক্লাস বাদ দেন, আপনার বার্থডেটা সেলিব্রেট করি। আমরা এখানে কেন? আমরা মানে আমি আজকে আপনার জন্মদিন উপলক্ষে 17টা পাখি কিনব। সেই 17টা পাখি আপনি মুক্ত করে দেবেন, মানে ওরা বন্দি জীবন থেকে ফ্রি বার্ড হয়ে উড়ে যাবে। কিন্তু 17টা কেন? আমার বয়স অত কম না। হ্যাঁ সেটা তো আমি জানি, কিন্তু এই মুহূর্তে আমার পকেটে যে পরিমাণ টাকা আছে সেটা দিয়ে 17টা পাখি কেনা যাবে। না আজ থাকুক, আসবি না।
যাওয়ার আগে আমি আপনাকে তিনটা কথা বলতে চাই। শুনেই আমার হার্টবিট বেড়ে গেল। গজদন তিনি কি আমাকে প্রপোজ করবে নাকি? পরক্ষণেই মনে হলো না, ভুল ভাবছি। প্রপোজ করতে চাইলে কেউ তিনটা কথার কথা বলতো না। প্রপোজ করার সময় কেউ তার সাথে অন্য কোনো কথা মেশায় না। কথা নাম্বার এক, তিন দিন অফিস কামাই দিয়েছেন, এটা কিন্তু ঠিক না। দুই, আপনার পাখি মুক্ত করার আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে। আর কথা নাম্বার তিন, আজকে আমার জন্মদিন না, সরি। আপনি তখন শুভ জন্মদিন বললেন, আর আমার মনে হলো আজকে যদি আমার জন্মদিন হয় দেখি আপনি আমার জন্য কী করেন। আমার ব্যক্তিত্ব, তোমার প্রবলেমটা কি বলতো? তুমি ইদানিং অফিসে ইরেগুলার হয়ে গেছো, লেট করে আসো, আর মাঝে মধ্যে তো দু তিন ঘন্টা একেবারে নাই হয়ে যাও। ঘটনা কি? সাখাওয়াতের কাছে শুনলাম তুমি নাকি কোনো এক গজদন্তিনীর প্রেমে পড়েছ, আবার সেই মেয়ের মামার জন্য তুমি নাকি ওকে ব্লাব দিয়ে ব্লাড দিতে বাধ্য করেছো। সাখাওয়াত ভাইয়ের উপর প্রচণ্ড রাগ হলো আমার। গজদন্তিনের কথা বসকে বলার কি দরকার ছিল? ওনাকে একটা লেসন দিতে হবে। কি হলো? না বস, আসলে তেমন কিছু না বস। আপনি তো জানেন সাগর ভাই একটু বাড়িয়ে বাড়িয়ে কথা বলে, খাটো মানুষের খাটো বুদ্ধি। শোনো, কাজে সিরিয়াস হও, বুঝতে পেরেছো? জি বস, জি জি। তেমন কিছু না, নতুন একটা প্রজেক্ট আসছে, ওটার দায়িত্ব নিতে বললো। তোমাকে? কোন প্রজেক্ট? ওই ন্যাশনাল ব্যাংকেরটা? শিওর তো তুমি? সাখাওয়াত ভাইয়ের মুখটা শুকিয়ে গেল। অফিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট আসলে ওনার লিড করার কথা, এটা তার ক্যারিয়ারের অন্যতম একটা মাইল ফলক হতো। হয়তো শেষ পর্যন্ত প্রজেক্টটা তিনিই লিড করবেন, কারণ বস আমাকে এটা লিড করার বিষয়ে কিছুই বলেনি। তবু আমি ব্যাপারটা বানিয়ে বললাম যেন আগামী কয়েকদিন সাখাওয়াত ভাই একটা টেনশনে থাকে, এটাই তার শাস্তি। হ্যালো। হ্যালো, একটু আরএম টাওয়ার আসতে পারবেন? অবশ্যই পারবো। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি, আসুন। একটা পাঞ্জাবি পছন্দ করলেন না? কার জন্য? সেটা আপনি না জানলেও হবে, একজনকে গিফট করা হবে, একটু দেখে দেন। আমি মোটামুটি নিশ্চিত পাঞ্জাবিটা আমার জন্যই। বাঙালি মেয়েরা প্রেমে পড়লে প্রেমিককে এই টেকনিক অ্যাপ্লাই করেই পাঞ্জাবি গিফট দেয়, খুব কমন ঘটনা। আমি একটু হতাশ হলাম, গজদন্তিনী এত কমন টেকনিক ব্যবহার করবে ভাবিনি। অথচ তার ভুয়া জন্মদিনে আমি কত ক্রিয়েটিভ একটা গিফট দিলাম। এই প্রথমবারের মতো রুমকিক আমার খুব সাধারণ একটা মেয়ে মনে হলো, নাথিং এক্সেপশনাল। তবে আশার কথা, গজদন্তিনী ধীরে ধীরে আমার দিকে পতিত হচ্ছে। দ্য প্ল্যান হ্যাজ স্টার্টেড ওয়ার্কিং। এবার আপনি অফিসে যেতে পারেন, আমি বাসে চলে যাব। তো চলুন, আপনাকে নামিয়ে দেই। কিন্তু আপনার অফিস তো আমার আগে পড়বে। আচ্ছা আমি বরং আপনাকে নামিয়ে দিয়ে যাই। ডান পাশে রাখো, এখানে রাখো। ভালো থাকবে ভাইয়া, এই যে সোজা গিয়ে বাম দিকে চলে যান।
ফুপুর বাসায় আজ পার্টি হচ্ছে। ফুপাজির রোগ মুক্তি উপলক্ষে এই পার্টির আয়োজন করা হয়েছে। আমার কলিগ চাপাবাজ আল হাসান ওরফে শাকত ভাইকেও দাওয়াত দেওয়া হয়েছিল। রক্তদাতা হিসেবে উনি হচ্ছেন পার্টির বিশেষ অতিথি। এই যে পাঞ্জাবিটা, এই যে পাঞ্জাবিটা কেমন লাগছে জানেন? আজকে আসার সময় এটা কিনে নিয়ে আসলাম। আর ঝুমটুম শুরু করছি তো, মনে হচ্ছে যে মানাবে। এই মুহূর্তে আমার মন চোখ সব গজদন্তিনীকে খুঁজে বেড়াচ্ছে। ভাবছি কোথায় আপনি, লিখে তাকে একটা মেসেজ পাঠাবো নাকি। পাঠানো কি ঠিক হবে? ঠিক এমন সময় পার্টিতে একটা চাঞ্চল্য দেখা দিল। কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি আসার আগে আগে এরকম চাঞ্চল্য দেখা দেয়। ফুপা ফুপু এগিয়ে গেল। দরজা দিয়ে একজন সুদর্শন যুবকের আগমন ঘটল, সঙ্গে তার বাবা মা। এই যুবক আমার পরিচিত না, তবে বুঝলাম এই পরিবারই আজকের পার্টির প্রধান অতিথি। আচ্ছা ফুপু, ছেলেটা কে? শাহিদ, তোর ফুপার বন্ধুর ছেলে, ভীষণ ব্রিলিয়ান্ট, এবার বিসিএস অ্যাডমিন ক্যাডার পেয়েছে। এমন সময় রুমকিকে দেখা গেল। খুব বেশি সাজসজ্জা নেই, সুন্দরী মেয়েদের ভারী সাজসজ্জা না করলেও চলে, হালকা সাজে তাকে অসাধারণ লাগছে। আমার দিকে তাকিয়ে গজদন্তিনী একটা হাসি দিল, আমিও তার দিকে তাকিয়ে একটা হাসি ফেরত দিলাম। রুমকিকে ডেকে নিয়ে ফুপাজি প্রধান অতিথির সাথে পরিচয় করিয়ে দিলেন। এতদিন আমার ধারণা ছিল যারা বিসিএস পরীক্ষায় ভালো রেজাল্ট করে, দেশ বিদেশের রাজধানীর নাম আর বিভিন্ন ঘটনার দিন তারিখ মুখস্থ করতে করতে তারা খুব বোরিং টাইপ হয়ে যায়, খুব নিচু মনের রসিকতাটাও এরা ধরতে পারে না। শাহেদ সাহেব মনে হয় এরকম বোরিং না, দেখেই বোঝা যাচ্ছে তিনি খুব মজার মানুষ, কারণ তার কথায় গজদন্তিনী প্রচুর হাসছে। হাসতে হাসতে তার গজদাঁতটাও দেখা যাচ্ছে। এই প্রথমবার গজদন্তিনীর হাসি দেখে আমার ভালো লাগলো না, ঈর্ষা হলো, প্রচণ্ড ঈর্ষা। ফুপু এসে আমাকে ঈর্ষার জ্বালা থেকে বাঁচালেন। শোন, তোকে একটা কথা বলা হয়নি, এখনই সেরে ফেলি, এই হুলস্থুলের মধ্যে আবার ভুলে যেতে পারি। আচ্ছা, এই হুলস্থুলটা কিসের সেটাই তো বুঝতে পারছি না। এই পার্টির আড়ালে না ম্যাচ মেকিং চলছে। রুমকি আছে না, খুব ইচ্ছে তোর ফুপার শাহেদের সাথে বিয়ে দেবে। শাহেদের বাবা মাও রাজি আছে, এখন তো চলছে কনিয়ার ছেলে দেখার পর্ব। এই কনিয়ার ছেলে দেখা পর্ব, এই পর্বের মাঝখানে আমাদেরকে দাওয়াত করা হয়েছে কেন? কনে আর ছেলে একজন আরেকজনকে ভালো করে দেখবে, এত মানুষের ভিড়ে কনে ছেলে একজন আরেকজনকে কি ভালো করে দেখতে পারবে? আমি তো তাই বলেছিলাম, তোর ফুপা আমার কথা শুনে আমাকে ওই হুলস্থুলের মধ্যে না ফেলে তার শান্তি হয় না তো। আচ্ছা বাদ দে, তোর জন্য একটা পাঞ্জাবি কিনেছি। পাঞ্জাবি কিসের? ফুপাকে সার্ভিস দিয়ে জন্য সার্ভিস চার্জ? কোন তো, আমি তোর ফুপু না, তোকে আমি একটা পাঞ্জাবি বুঝিয়ে দিতে পারি না। রুমকিকে দিয়ে কিনিয়েছি, কেমন হয়েছে বুঝতে পারছি না, দেখ। আমার পছন্দ হয়নি, কখনো দেখেছো আমাকে এরকম ক্যাটক্যাটার ইংল্যান্ডের কোনো কিছু পড়তে? গজদন্তিনীর শোকে আমি মাত্র দুই দিন আক্রান্ত রইলাম। এই দুই দিন ঘর থেকে বের হলাম না, শুয়ে বসে কাটিয়ে দিলাম। রুমকি এবং মোবাইলবিহীন দুই দিন শেষ করে তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে বেশ কয়েকটা ঝাঁকি দিয়ে মাথা থেকে রুমকিকে পুরোপুরি বের করে দিলাম। অনেক হয়েছে, এবার ব্যাক টু নর্মাল লাইফ। আমার মতো মিডিয়োকার একজন চাকরিজীবী মানুষের ছ্যাঁকাবিলাস দুই দিনের বেশি হওয়া উচিত না, এতে বিপদ আরও বাড়ে। আমি বিপদের গন্ধ পাচ্ছিলাম। গোসল করে পরিষ্কার কাপড় চোপড় পরে অফিসের দিকে রওনা হলাম। অফিসে ঢুকতে ঢুকতেই নতুন চমক, আমি দেখি আমার ডেস্কে বসে আছেন অন্য একজন। বুঝলাম বিপদের আশঙ্কাটাই সত্যি হলো, আমার চাকরি নাই। কি যে করো না তুমি মিয়া, মোবাইল টোবাইল বন্ধ করে কই ডুব মারছিল? সেদিন পার্টি থেকে সেই ডুব দিলে আর কোনো খবর নেই, কি হয়েছিল বলো তো, বড় নাকি? আসলে
চাকত ভাই ঘটনা কিছুই না। মনটা ভালো ছিল না তাই কাটতি মারছিল। মেয়া কাটতি মারছিলা ভালো কথা, কিন্তু চাকরির ব্যাপারে তোর মাথায় রাখবে না। এখন তো গেল চাকরি নেই, এখন তোমার আমি কি করি, কেমনে কি করি, কেমনে তোমার চাকরি বাজে আমি তো কিছুই বুঝতেছি না। জগত ভাই আপনার কিছু করতে হবে না, আপনি রুমে যান কাজ করেন, দেখি আমি কি করতে পারি। দিলা তুমি মনটা খারাপ করে। মামা কোনোদিন তো সিগারেট তাকাইলেন না, আজকে সিগারেট ধরে টানতেছেন। কেউ একজন বলেছিলেন when life becomes unpredictable you to start behaving unpredictable, the unpredictable or unpredictable কাটাকাটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মামা কি বললেন কিছু তো বুঝলাম না। বিল কত? সিগারেট কাছে একটা 18 টাকা। আপনি এখানে শুভ জন্মদিন। ইতিহাসের পুনরাবৃত্তি। অফিস বাদ দিন, চলুন আপনার বার্থডে সেলিব্রেট করি। কোথায় যাবেন? দু জায়গায়, প্রথমে খোলামেলা কোথাও আর তারপর ওটা ভাবিনি। আয় মামা। মামা কই যাবেন? খোলামেলা কোথাও। আচ্ছা 50 টাকা ভাড়া দিয়ে দেখেন। আমার কাছে কিন্তু কোনো টাকা নেই, ভাড়া আছে তো। আমার সাথে তো কোনো টাকা নেই। আচ্ছা লাগবো না, আসেন। তুমি করে বলুন কেন, আমার সাথে তুমি তো করে চলবে না, সারা জীবন আপনি করে বলতে হবে। ভালোবাসলেও না, ভালোবাসলেও না, সারা জীবন আপনি করে বলতে হবে। রাজি? রাজি। তাহলে ভালোবাসার প্রমাণ দিন। ভালোবাসার প্রমাণ দেব কি করে? আমি কি জানি, আপনি ভালোবাসেন আপনি দিবেন। ভালোবাসার প্রমাণ হবে কিনা জানি না, তবে কিছু তথ্য উপাত্ত দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে। এ পর্যন্ত আপনার সঙ্গে আমার দেখা হয়েছে 9 বার, প্রথম দেখা 1 আগস্ট, সেদিন আপনার পরনে ছিল হলুদ গোলাপি রঙের সালোয়ার কামিজ, ছোট একটা টিপ ছিল আর চুলগুলো ছিল খোলা। দ্বিতীয় দেখা 9 আগস্ট, সেদিন লাল কালো সালোয়ার কামিজ পরা ছিল, কপালে কোনো টিপ ছিল না আর চুলগুলো ছিল বাঁধা। আর এরপর এই থামুন 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 থামুন, মানে আপনি কি আমার জামা কাপড় দিনক্ষণ সবকিছু মুখস্থ করে রেখেছেন? মুখস্থ করিনি, মানে যতবারই আপনার সঙ্গে আমার দেখা হয়েছে আপনার একটা ছবি আমার মনে সেভ হয়ে গেছে, মানে যখন ইচ্ছে হয় তখন অ্যালবামটা খুলে দেখি। এতে থেকে ভালোবাসা কিভাবে প্রমাণ হলো? ভালোবাসার প্রমাণ হলো কি হলো না সেটা বুঝতে পারছি না, তবে এতটুকু বুঝতে পারছি যে আপনার প্রতি আমি অনেক বেশি মনোযোগী। ম্যাডাম কি যেন ভাবতে লাগলেন, তাকে ভাবতে দেখে আমি একটু টেনশনেই পড়ে গেলাম। পরীক্ষা কি এখনো শেষ হয় নাই? বাকি দিনগুলোর দিন তারিখ সহ তার ড্রেসের বর্ণনা দিতে বলবে নাকি? এটা হলো তো বিপদ, কারণ এর পরের দিনক্ষণ আর ড্রেসগুলো আমার মনে নাই।
প্রথম দুই তিন দিনের বর্ণনা শুনে আমাকে থামিয়ে দিবে এই ভরসেই শুরু করেছিলাম। এখন যদি আবার শুরু করতে বলে, আল্লাহ বাঁচাও। চলুন আমার সাথে। কোথায়? ভাই আপনি কি দয়া করে বিয়েটা ভেঙে দিতে পারেন? এমন দয়া আমি কেন করতে যাব? কারণ আপনার থেকে বেশি আমাকে একজন ভালোবাসে। সে হয়তো আপনার মতো বড় অফিসার না, ছোট্ট একটা অফিসার, ছোট একজন অফিসার, কিন্তু আমার প্রতি অনেক কেয়ারিং। আচ্ছা আপনি কি বলতে পারেন যেদিন আমার সাথে আপনার প্রথম দেখা হয়েছিল সেদিন আমি কি পড়েছিলাম? তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? নিচ্ছি। অলরাইট, সেদিন কি পড়েছিলে? সেদিন সেদিন মনে নেই। খুব খুশি হয়ে গেল যে? না, এমনি। আচ্ছা আমি যদি মনে নেই না বলে যদি বলতাম সেদিন সন্ধ্যায় তুমি একটা সবুজ রঙের শাড়ি পরেছিলে, কপালে একটা সবুজ টিপ ছিল, দুই কানে দুইটা সবুজ রঙের ঝুমকো ছিল, আর চুলে সাদা ফুল ছিল, তাহলে তোমার মন খারাপ হয়ে যেত না? আমি আসলে তোমার মন খারাপ করতে চাইনি। তাহলে এখন বলে মন খারাপ করে দিলেন কেন? দিলাম কারণ তোমাকে একটা ভুল ধরিয়ে দিতে চাই। যে প্যারামিটারে বিচার করে তুমি সিদ্ধান্ত নিতে চাইছো সেটা আসলে একটা ভুল। কেন ভুল? কেন ভুল? দেখো তুমি কে তোমাকে বেশি ভালোবাসে সেটা বিচার করে সিদ্ধান্ত নিতে চাইছো, যেটা হওয়া উচিত আসলে তুমি কাকে ভালোবাসো। আর আমার মনে হয় যে তুমি ভালোবাসো ওনাকে। হাই। সো আমি যদি প্রথমেই প্রশ্নটার সঠিক উত্তর দিতাম, এটা যদি প্রমাণ হয়ে যেত যে আমি তোমাকে বেশি ভালোবাসি, তারপরেও তুমি আমাকে বিয়ে করতে না। একটা কথা মনে রেখো, কে তোমাকে ভালোবাসে সেটা দিয়ে ভালোবাসার বিচার করতে যেও না, বরং তুমি কাকে ভালোবাসো সেটা খুঁজে দেখো, তাহলে আর এরকম ভুল হবে না। এই মুহূর্তে শাহেদ ছেলেটাকে আমার অসাধারণ লাগছে। মনে মনে ভাবলাম আমার যদি সাধ্য থাকতো গজদন্তিনীকে তার হাতে তুলে দিতাম, কিন্তু সেই সাধ্য আমার নাই। তাকে অন্য কারো হাতে তুলে দেওয়া আমার পক্ষে সম্ভব না। উনি কিন্তু দারুণ বলেছেন। কিন্তু আপনার তথ্যে একটা ভুল ছিল। কি ভুল? এই যে আপনি ওনাকে বললেন ছোট অফিসের ছোট অফিসার, এই তথ্যটা ভুল। এরপর কাউকে বললে বলবেন বেকার। কি? আস্তে 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 আস্তে, আমার চাকরি চলে গেছে, চাকরি পাওয়া যাবে, কিন্তু তুমি যদি এত জোরে চিৎকার করে হার্ট অ্যাটাক বা স্ট্রোক করো তাহলে তোমাকে তো আমি আর পাবো না। এই আপনি কি আমাকে আবার তুমি করে বললেন? হ্যাঁ বলবো না। তুমি করে বলতে মানা করেছি না? বলবো না। ভালোবাসলেও না? ভালোবাসলেও না। বিয়ে করলেও না? বিয়ে করলেও না। আচ্ছা ঠিক আছে বলবো না, চলেন। গজদন্তিনী। এই আপনি আমাকে গজদন্তিনী কেন বললেন? কেন বলবো না? তো ক্যাচটা নাই। তাই নাকি? দেখি অল্প একটু উঁচু। হ্যাঁ তাই তো। না তাও বলবো না, বলবেন না। আরে আমি তো একটা শুনছি, আপনাকে শুনেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে আপনি আমার গজদন্তিনী। দেখা যাক। এখনো দেখা যাক, দিলেন তো মনটা খারাপ করে। লাল চোখে ঘুম লুকিয়ে আসি তোমার দুয়ারে, ফুলগুলো যায় শুকিয়ে আহা, বাসি তোমাকে ভালো ঠিক না কি ভুল জানি না, দিনগুলো আর কাটে না আহা।
কিছুটা তোমার কাছে এসেছি, কিছুটা তোমায় ভালোবেসেছি, তোমার কবিতায় আমি তো কবি নই, তোমাকে পাবো তাই তোমার প্রেমে আমি পড়ে রই, তোমার কবিতায় আমি তো